Assalamualaikum, my dear lovely viewers. Welcome back to my YouTube channel of Resistance World. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম আজকে বিকেল থেকে। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ছাদে উঠেছিলাম, একটু বাচ্চারা একটু ছাদের উপর খেলা করবে এই জন্যই উঠলাম। তো তারা খুব সুন্দর করে খেলাধুলা করছে, তো ভাবলাম যে তাদেরকে একটু খেলাধুলা করাই নিয়ে তারপরে বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যেয়ে হাত মুখ পরিষ্কার করে ধোয়াই টোয়াই তারপরে নাস্তা করাই দিব। আর দেখতেও পাচ্ছেন কিছুক্ষণ পরপর তারা নিজেরাই হাত ক্লিন করে নিচ্ছে স্যানিটাইজার দিয়ে। আমার বাচ্চা দুটো মাশাল্লাহ খুবই সচেতন, ওরা আমার থেকেও বেশি সচেতন। এটা আমার খুব ভালো লাগে যে ওরা ভীষণ সচেতন। ওরা ওদের ওরা যত সম্ভব ক্লিন থাকার চেষ্টা করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর ছোট দুষ্টুটা তো সে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, দেখতেই পাচ্ছেন তার হাতে সবসময় স্যানিটাইজার থাকবেই। সে নিজেও কিছুক্ষণ পরপর হাতটা পরিষ্কার করে নাই, তার বোনও। বাচ্চাদের খেলাধুলা দেখতে আসলে সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। আমি বসে বসে ওদের খেলা দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই মুহূর্তগুলো এত কিউট, এগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাক, আমার খুব ভালো লাগে এই মুহূর্তগুলো, এই স্মৃতিগুলো ধরে রাখতে। আজকে আবার বড় মেয়েটার পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছা করেছে বিকেলবেলা, তো আমি সব কিছু রেডি করে রেখে আসছি। বাসায় যেয়ে ওকে পাটিসাপটা পিঠা বানিয়ে দিব, বিকালে খাবে। ছোটোটাও খায়, তবে খুব একটা বেশি খায় না, একটু খাওয়ার চেষ্টা করে, কিন্তু খুব যে বেশি খায় তা না, একটু চেষ্টা করে। তো বড়টা দেখতে পাচ্ছেন খুব খেলাধুলা করছে, ভীষণ খেলাধুলা করতে পারে সে। দুইটা বেবি এত চঞ্চল। ছোটটা আবার দেখছে এখানে গ্লাসের উপরে কিছু দাগানো আছে, কি দাগানো আছে সেগুলো নিয়ে সে গবেষণা করছে। খেলাধুলার শেষ নেই তাদের। আমারও ভালো লাগে ওদের খেলাধুলা দেখতে। বড় মেয়েটা সব পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটা খুব বেশি পছন্দ করে, আর দুধ চিতই পিঠাটা। মাঝে মাঝে আমার দুধ চিতই পিঠাটা বানানো হয় আর পাটিসাপটা পিঠা তো বানানোই হয়। পাটিসাপটা পিঠার রেসিপি কিন্তু আমি এর আগের ব্লগে দিয়েছি, আমি দুই রকমের পাটিসাপটার রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি। তো সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, আমার মেয়েটা সূর্যটাকে এভাবে করে নিয়ে ছবি উঠাতে বলছে আমাকে, তা আমি কিছু ভিডিও করে রেখেছি। তোর ও আমার উপর রেগে গেছে, কেন ছবি তুলি নাই, ভিডিও কেন করছি? আমি বলছি ছবি থেকে ভিডিও থেকে ছবি করে দিব তোমাকে। তো বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, বাসায় চলেও আসছি। পাটিসাপটা পিঠাও বানিয়ে ফেলেছি, আজকের পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। ক্ষীরের পাটিসাপটা দেখতে পাচ্ছেন, পিঠাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর আমি একটু বেশি করে বানিয়ে রেখেছি যাতে ফ্রিজে রেখে দিব। এই পিঠাটা তো ফ্রিজে রেখে দিলে 5-6 দিন এমনিতেই ভালো থাকে, অনায়াসে ভালো থাকে। তো ফ্রিজ থেকে বের করে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমার বাসায় সবার পাটিসাপটা পিঠাটা খুব পছন্দ, সবাই খায়, এজন্য আমি একটু বেশি করে বানিয়ে ফেলেছি। এটা আমি এখন আজকে নাস্তা শেষে যে কটা থাকবে সেগুলো আবার ফ্রিজে রেখে দেব। এয়ারটাইট বক্সে রেখে দিলে পিঠাগুলা অনায়াসেই 6-7 দিন ভালো থাকবে।
এবং যখন খুশি তখন বের করে খাওয়া যাবে। যেহেতু আমার বাসার সবার এই পিঠাটা খুব পছন্দ, সেহেতু আমি একটু বেশি করেই বানিয়ে রাখি, যখন বানাই পরে সবাই খাই। তো রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে। আজকে রাত্রেবেলা রান্না করব, দেশি মুরগি রান্না করব আলু দিয়ে। দেশি মুরগিটা আবার আমাদের ভীষণ পছন্দ, আমাদের সবারই পছন্দ, বাসায় সবারই পছন্দ। দেশি মুরগি আসলে সবাই পছন্দ করে। আমি একটা অনেক বড় সাইজের দেশি মুরগি আজকে রান্না করব। এটা 2.5 কেজি ওজন ছিল দেশি মুরগিটার। তো আমি চুলায় একটা কড়াই দিয়েছি এবং তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে সরিষার তেল 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছি, আর তাতে 4-5টা এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। এখন আমি এটা কিছুটা ফোড়ন দেওয়া হয়ে গেলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে খুব সুন্দর মতো করে ভেজে নিব। এখন একটু লবণ দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী। তো আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। দেশি মুরগিটা আসলে খেতে খুব মজা লাগে, তো সবারই এটা পছন্দ করে, আর আমার বাসায় সবার খুবই পছন্দ। আর আলু দেওয়া হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তো মাংসের আলুটা খুব পছন্দ করে, আলু ছাড়া খায় না, খেতে চায় না। আর বাচ্চাদের জানেনি, সবাই জানেন যে বাচ্চাদের আলুটা খুব পছন্দের হয়। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজি হচ্ছে, আমি ঢাকনা দিয়ে রেখেছি, কারণ আমাদের দেশি পেঁয়াজটা হলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা কুক হয়ে যায়, কিন্তু এটা বড় পেঁয়াজগুলা, আমাদের দেশি পেঁয়াজ না, এর জন্য এটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্যান্য উপাদানগুলো দিব। ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে রাখতে হবে, তাহলে হয়ে যাবে পেঁয়াজগুলো। আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করেছি। এর মাঝে মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি, না হলে পেঁয়াজগুলো নিচে থেকে পুড়ে যেত। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের এই অবস্থা 5-6 মিনিট পরে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে, পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে অন্যান্য উপাদানগুলো দিব। তো দেখুন আমি আরও একটু ভেজে নিয়েছি, নেয়ার পরে এরপরে আমি রসুন বাটা দিলাম, 4 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুনের সাথে 3-4টা কাঁচামরিচও ছিল, 3-4টা কাঁচামরিচ আর 4 চা চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখন আবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে, মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যদি মশলাটা ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু মোটেও টেস্টটা ভালো আসবে না। মশলার কাঁচা কাঁচা ঘ্রাণ থাকলে কিন্তু মোটেও টেস্টটা ভালো লাগে না। তো দেখেন আমি খুব সুন্দর মতো রসুনটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিলাম। আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কষিয়ে নেব, কিন্তু রসুনটা দেওয়ার পরে দেখতে পেরেছেন আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখনও দেখেন আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন এই রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু মাংসটা খেতে মোটেও ভালো লাগবে না, সেটা দেশি মুরগি হোক বা অন্য যে কোনো মুরগি হোক না কেন। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটা টেস্টটা নির্ভর করে। মশলাটা কষানো যত ভালো হয় রান্নাটাও তত ভালো হয়। আমি এর মধ্যে 2 চা চামচ আদার পেস্টও দিয়েছি, এটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, 2 চা চামচ আদা আর 4 চা চামচ রসুন আর 3-4টা কাঁচামরিচ একসাথে করে পেস্ট করে আমি দিয়েছিলাম। তো এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিলাম, কারণ আমি গুঁড়া মশলাগুলো এখন দিব। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নিতে হবে, না হলে নিচ থেকে ধরে যাবে মশলা। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিব 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ, আর শুকনা মরিচের গুঁড়া দিব 2 চা চামচ, আর গরম মশলা দিব 1 চা চামচ।
এই সবগুলা গুঁড়া মশলা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য উপাদানগুলো দিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো মতো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা মশলা দেওয়ার পরেই কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিই। এক একটা মশলা দিবেন এবং খুব ভালো মতো কষিয়ে নেবেন যে কোনো রান্নার ক্ষেত্রে। তো আমি একটু পানি দিলাম মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। আর একটু পানি দিয়ে আমি এখন খুব সুন্দর করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই মশলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন মশলাটা আরও সুন্দর মতো কাঁচা ভাবটা দূর হয়ে যায়, মশলাটা যেন খুব সুন্দর মতো কুক হয়ে যায়। এখন দেখেন উপরে তেল ভেসে উঠছে, মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলাটার উপরে তেল উঠে এসেছে। এখন এই অবস্থায় আমি দেশি মুরগিটা দিয়ে দিব। আমি এখানে 2.5 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি, কারণ এই মুরগিটার ওজন ছিল 2.5 কেজি। তাই বললাম যে 2.5 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি। এখন এতে আমি আরও কিছু আলু দিব, কারণ বাচ্চাদের খুব আলু পছন্দ। মুরগির মাংসটা পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু আলু ছিলে রেখেছিলাম, কেটে ছিলে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি বেশি ছোটো করিনি, কারণ আলুগুলো নতুন আলু, এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তাই আমি আস্তে আস্তে রেখেছি ম্যাক্সিমাম আলুগুলো। আর আলুগুলো সাইজ খুব বেশি একটা বড় না, তাই আমি ওভাবে মাঝারি সাইজের, সেজন্য ওভাবেই রাখলাম আলুগুলো, বেশি কাটাকাটি করি নাই আলুগুলা। তো দেখছেন আমি খুব ভালো মতো মাংসের সাথে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো মতো এখন কষিয়ে নিতে হবে। মাংস আর আলুটাকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে, মশলাটা কষালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, কারণ মশলার যে কাঁচা গন্ধটা ওটা তো থাকে না, তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় রান্না থেকে। সবসময় এটা মনে রাখতে হবে যে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর মতো কষানো না হলে যে কোনো রান্নাই খারাপ হবে, যে কোনো রান্নার ক্ষেত্রেই এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ যে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেওয়া। তো আমার মাংসটা দেখছেন মাংস থেকে পানি ছেড়েছে, মাংসটা আবারও খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়, কড়াই নিচে যেন লেগে না যায়। এটা একেবারে টাটকা মুরগি, এজন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। মুরগিটা বাজার থেকে আনার পরে আমি মুরগিটা ফ্রিজেও রাখিনি, মুরগিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে নিয়ে এসেছি। এজন্য মুরগিটার অনেক দেখতে পাচ্ছেন অনেক মাংস থেকে অনেক পানি বের হয়েছে, আমি কোনো এক্সট্রা পানি দিইনি। তো মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি কিছুটা লবণ অ্যাড করলাম, এটা স্বাদ অনুযায়ী। আমার মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় রান্না করা শেষের দিকে। তো আমি যেহেতু আলু দিয়েছি সেহেতু আমাকে আলুটি ঝোল দিতে হবে, মানে আলুগুলা তো জানিনি ঝোল শুষে নাই, আলুর তরকারিতে একটু ঝোল বেশি দিতে হয়। তো আমি এখন একটু কিছুটা পানি দিলাম, যদি আমি আলু ছাড়া মুরগির মাংসটা রান্না করতাম তাহলে আর পানি দেওয়ার দরকার ছিল না। তো আমি যেহেতু আলু দিয়েছি সেহেতু আর কিছুটা পানি দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতো আর কিছুক্ষণ রান্না করব। আর 4-5 মিনিট রান্না করলে রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তো আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি, যে যতটুকু ঝোল চান সে ততটুকুই ঝোল রাখবেন। আলুর ক্ষেত্রে একটু ঝোল দেওয়া লাগে, কারণ আলুটার ঝোলটা শুষে নেই। তো আমি তেজপাতাগুলো উঠায়ে ফেলাই দিচ্ছি, কারণ তেজপাতাগুলো আর দরকার নাই। তেজপাতার যে ঘ্রাণটা যাওয়ার দরকার ছিল তরকারিতে সেটা কিন্তু অলরেডি চলে গিয়েছে, এখন আর তেজপাতাগুলো রাখার কোনো দরকার নাই, তাই তেজপাতাগুলো উঠায়ে আমি ফেলাই দিচ্ছি।
আরও 4-5 মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার রান্না করা শেষ। আর সকালে যেই সবজিটা রান্না করেছিলাম সেই সবজিটাও আছে, তো আমি আজকে আর কিছু রান্না করব না। মুরগির মাংস আছে, সবজি আছে, এটা দিয়ে আজকে রাত্রে হয়ে যাবে। প্লাস এই মাংসটা তো পুরোপুরি খাওয়া হবে না রাত্রে, তো পরের দিন দুপুরে এই মাংসটা খাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। তো দেখেন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল, দেশি মুরগির মাংস। বিকেলে তো বাচ্চাদেরকে পাটিসাপটা পিঠো বানিয়ে দিয়েছিলাম, সাথে আমরা সবাই খেয়েছিলাম। আর রাত্রেবেলার জন্য মুরগির মাংস করলাম, মুরগির মাংসটা বেবিদের খুব পছন্দ, তাছাড়া দেশি মুরগি তো সবাই পছন্দ করে। তো দেখেন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি আর লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রান্নার কালারও এসেছে, উপরে তেলগুলো ভেসে আছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু রান্নায় বেশি তেল ইউজ করিনি, এটা মুরগিটাতে যে তেলটা ছিল সেই তেলটাই বের হয়েছে, আমি দেখতেই পেরেছেন। আমি 1/3 কাপ সরিষার তেল ইউজ করেছিলাম। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে রান্না থেকে। আমার বাচ্চাদের খুব ফেভারিট মুরগি মাংসটা, আর আমাদেরও পছন্দের মুরগির মাংস, আর এটা যেহেতু দেশি মুরগি সেহেতু আরও বেশি ফেভারিট, এটাই স্বাভাবিক, কারণ দেশি মুরগিটা তো খেতে খুব মজা হয়, দেশি মুরগিটা সবাই পছন্দ করে। তো ভিউয়ার্স অবশ্যই এই রেসিপিটা ফলো করে এভাবে করে রান্না করে বাসায় খাওয়াবেন সবাইকে। আর চিকেন যেহেতু বাচ্চাদের খুব পছন্দ, সেহেতু চিকেনের আইটেমগুলো থাকলে বাচ্চারা ভাত খেতে ভাত খাওয়ার সময় বাহানা করে না, বাচ্চারা খুব সুন্দর মতো খেয়ে নেয়। আর এই রান্নাটা টেস্টটা এত সুন্দর এসেছে, অনেক সুন্দর একটা টেস্ট এসেছে। রান্নাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে রান্নাটা অনেক টেস্টি হয়েছে। তো অবশ্যই বাসায় বাচ্চাদেরকে এভাবে করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে বাচ্চারা অনেক মজা করে খাবে। আর আলুটা দিয়েছি এই কারণেই যে বাচ্চারা ভীষণ আলু পছন্দ করে, আর আমার বাচ্চারা আসলেই খুব আলু পছন্দ করে, আলু না হলে খায় না, তো আমাকে আলু দিতেই হবে তরকারিতে। আমি সব তরকারিতেই আলু দিই, অনেক অন্য অন্য মাছের তরকারিতেও আলু দিই, কারণ বাচ্চারা আলুটা খুব পছন্দ করে। তো আমার অসম্ভব মজার চিকেন কারি হয়ে গেছে। গরম ভাতের সাথে যদি এরকম দেশি মুরগির তরকারি থাকে তাহলে আর কি লাগে। আর ভেজিটেবল রান্না করাই আছে, সেহেতু আমার আজকে আর রাত্রে আর কোনো রান্না নাই, শেষ রান্না করা। তো এই ব্লগটা আমি আর বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় এই ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।